নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই বৃষ্টি, আর বৃষ্টি হলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে। তো বাস, নিয়ে চলে আসলাম একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মাল চিকেন রান্না। এর জন্য আমি একটু গোটা ধনে, একটু জিরে, একটু শুকনো লঙ্কা ভিজাতে দিয়ে দিলাম। একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজাতে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর ততক্ষণে আমি এদিকে আদা, একটু রসুন আর যে ভিজিয়ে রাখা ধনে জিরে লঙ্কাটা একটা ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি করে আমি এখানে পেস্টটা করে নিয়েছি। এবার চলুন, একদম নর্মাল, আমি না এখানে দই না কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম। এবার আমার 1 কেজি মাংস, এর জন্য আমি বেশ কিছুটা তেল দিয়েছি। এবার চলুন, আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 এলাচ, 1 লবঙ্গ, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 দারচিনি। আপনারা যদি মনে করেন এখানে নর্মাল তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেবে সেটাও দিতে পারেন। তবে আমি এগুলো একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে ফোড়নে জিরেটা দিইনি। তা যাই হোক, এগুলো আমি ভালো করে ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজের 1টা টমেটো নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা যখন গলে গলে গেল তখন আমি মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, এবং মশলা ধোয়া বাটির যে জলটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 মাঝারি চামচের 1 চামচ মতন লবণ আর 1 হলুদ। আর তার সঙ্গে আমি 1 লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে 2 চামচ মতন দিয়েছি। আপনারা যদি মনে করেন না আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না, তো ওটাকে আপনারা না দিতেও পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। তা যাই হোক, আমি সমস্ত মশলা দিয়ে আমি এখানে মশলাটাকে ভালো করে কষি নিয়েছি। দেখা যাচ্ছে পাশ থেকে তেলও একটু ছাড়তে লেগেছে। যে কোনো রান্নার মশলাটা কিন্তু খুব জরুরি, কারণ মশলাতে যতক্ষণ ভালো করে কষানো না হবে ততক্ষণ কিন্তু কখনোই তরকারি টেস্ট হবে না, যে কোনো তরকারি। তো যখন মশলাতে দেখলাম তেল ছাড়তে লেগেছে তখনই কিন্তু আমি মাংসটাকে এখানে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম নেড়েচেড়ে। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। তো বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, মাংস থেকেই জলটা বেরিয়েছে। আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন বেশ কিছুটা কিন্তু জল টেনেও নিয়েছে। তা এবার চলুন, আর ঢেকে দেবো না, এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার আপনারা যদি মনে করেন এটাকে আপনারা কষাই খাবেন তো কষাও খেতে পারেন, যদি মনে করেন একটু জল দিয়ে একটু গেবি গেবি করবেন তো সেটাও করতে পারেন। তো আমি এখানে কিন্তু মিনিমাম 1টা বড় সাইজের কাপের 1 কাপ মতন গরম জল দিয়েছি। গরম জল দিয়ে গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখনও কিন্তু ঝোলটা করিনি। তো এই রান্নাটা রুটি এবং গরম গরম ভাত দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। এর সঙ্গে পরোটা দিয়েও আপনি চাইলে খেতে পারেন। আর কালারটা কেমন এসছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখানে কোনো রকম বাড়তি মশলা ব্যবহার করিনি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।